नमस्कार बंधुरा, আমি সঞ্চিতা, সঞ্চিতা কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি আমি শুরু করব, যে আমি বানাবো উত্তরবঙ্গের বিখ্যাত চাল তুলাইপঞ্জি, সেই তুলাইপঞ্জি চালের পানির ফ্রাইড রাইস। তো চলুন শুরু করি। ফ্রাইড রাইস করার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি জল গরম বসিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম তুলাইপঞ্জি চাল নিয়েছি। চালটাকে আমি জলে 8 ঘন্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে চালটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। একটা তেজপাতা, 2 দারচিনি, 2 লবঙ্গ আর 2 ছোট এলাচ। এবার আমি ভাতটাকে ফুটিয়ে নেব। আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ভাতটা আমার আরেকটু হবে। চালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন ভাতটা আমার ফুটে গেছে। আমি একটা চাল নিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার আমি ভাতের থেকে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন ওভেনে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরটা এবার আমি তেলে দিয়ে ভেজে নেব। একদম হালকা করে আমি পনিরটাকে ভেজে নেব। দেখুন আমার পনিরটা ভাজা হয়ে গেছে। পনিরটাকে আমি নামিয়ে ফেলছি। এখানে আমি এক বাটি গাজর কুচিয়ে নিয়েছি। গাজরটা আমি দিয়ে দিচ্ছি। গাজরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে আমি এক বাটি বিনস নিয়েছি। বিনসটা আমি দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে বিনসটা আর গাজরটা আমি একটু ভেজে নেব। এখানে আমি হাফ বাটি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার সবজিগুলোকে আমি ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 4 কাঁচা লঙ্কা কুচি। দেখুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াইয়ে আমার 2 চামচ মতো তেল আছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। দেখুন ঘিটা আমার গলে গেছে। এবার আমি এর মধ্যে 2 টুকরো দারচিনি, 2 এলাচ আর 2 লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোড়নে। এখানে আমি 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো কিশমিস নিয়ে নিয়েছি। কিশমিস আর কাজু বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে আমি 1 মিনিট মতো সময় ধরে ভেজে নিচ্ছি। দেখুন কিশমিসগুলো আমার সব ফুলে উঠেছে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পনিরটা ভেজে রেখেছিলাম আর ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো হয়ে গেছে। দেখুন এই ভাতগুলোকে আমি ভালো করে ঝরঝরা করে নিয়েছি ফ্যানের হাওয়ায় শুকিয়ে। এবারে ভাত অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। আমি এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো।
আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি বাকি অর্ধেক ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আরো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আপনারা চিনি চাইলে একটু বেশিও দিতে পারেন। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। আমি আরো 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আরেকবার। নুনটা আমি যখন ভাত করেছিলাম তখনই 2 চামচ দিয়ে দিয়েছিলাম, সেজন্য আর নুনটা আমি দিলাম না। এবার আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার তুলাইপন্দি চালের ঝরঝরে ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে গেছে। এবার আমি অন্য একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তুলাইপন্দি চালের পানির ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের মতো বিদায়। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।